লেডিস এন্ড জেন্টলম্যান আজকে বিভিন্ন রকমের মদ দিয়ে বিয়ার দিয়ে আর মুরগি দিয়ে বানাতে চলেছি হোলি স্পেশাল রেসিপি মুরগিটার পালকগুলোকে কিন্তু আমি এখন চুলিয়ে নেব এই ইদার না তু রকেট দে কিতনে বড়ে বড়ে এই যে ভেড়াটাকে এখন দিয়ে নিব ইয়া এই জ্বলন্ত আগুনে কিন্তু এখন পুরোপুরি রোস্ট হয়ে যাবে লেডিস এন্ড জেন্টলম্যান এই যে দেখো আমার কাছে একটা ভেড়া আজকে ভেড়াটাকে কিন্তু আস্তে আমি আগুনে পুরব এই যে রটটা এই রটটা এই যে ভেড়াটার পিছন দিয়ে ঢুকাইয়া একবার মুখ দিয়ে বের করব এই যে ভেড়াটাকে কিন্তু বলি তো কমপ্লিট হয়ে গেছে এখন এটা সমস্ত কুছ না কুছ করতে রেতা ভড়ওয়া সালা জোকার বানা কে রাখা ইহে বাঙালি কি খবর তোমাদের আশা করি আজ তোমরা ভালো হয়ে গেছ আজ কথা বলতে চলেছি কাকা আমাদের মধ্যে মাংস রান্না করে শেখাবে কিন্তু গাইস আমার সাদা মনে একটা প্রচুর কাদা আছে গাইস আমি আগে জানতাম যে মাংস দিয়ে চাট হিসেবে মদ দিয়ে খায় বাট কাকা এখন মদ দিয়ে মাংস রান্না করছে কাকাকে কি মদ খায় না কাকা মদটাকে খায় এইটা আমার কাছে আগে কোশ্চেন কেমন দিলাম হে গাইস মাঠে যখন নেমে পড়েছি লেওড়া খেলা তো হবে তার আগে তুমি আমার কাছ থেকে কিছু কথা শুনে নাও এই যে কাকার যে মাংস রান্না করছে মধ্যে সেই মাংস কাকার পুটকিতে গুজে দেবো একদম ভিডিওটি তোমার লাস্ট অবধি দেখো তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করনি কি করছে জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক লেডিস এন্ড জেন্টলম্যান আজকে বিভিন্ন রকমের মদ দিয়ে বিয়ার দিয়ে আর মুরগি দিয়ে বানাতে চলেছি হোলি স্পেশাল রেসিপি মুরগিটার পালকগুলোকে কিন্তু আমি এখন চুলিয়ে নেব এই মাংসটাকে কেটে নেব মাংসটাকে মিডিল বরাবর ফাটিয়ে নেব এই যে মাংস দুটো তো হে গাইস মুরগিটা এখন ভাবছে যে ভাই আমার কার হাতে প্রাণ হত্যা হচ্ছে এর থেকে ভাই আমার উপর দিয়ে 10 টাকা লড়ি চলে যাক তাতেও ঠিক আছে তাহলে এর বা কার হাতে প্রাণ হত্যা হচ্ছে এ তো ভাই স্বর্গে গিয়ে তার নর ঠাই হবে না আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি এই যে মাংস দুটো তো ভালো করে ধুয়ে নেব এই যে মাংসের ভিতরে নাড়ি বুড়ি যা আছে সব বের করে নেব মাংসের ভেতর গুলো পরিষ্কার করা কমপ্লিট মাংসগুলো আরে বড় কাকা আমাদের কি করছে কাকা তুমি পুকুরে গিয়ে মুরগি পরিষ্কার করছো আর একটা কথা বলি কাকা তোমার পেছনে কি স্প্রিং গজ আছে নাকি এরকম লাফি লাফি যাচ্ছ আর একটা কথা বলি তুমি যে পুকুরের পানিতে যে মুরগি পরিষ্কার করছো আর সেই মুরগি নাড়ি ভরে বললে যে পুকুরে যে মানে সব পানিতে একদম ঝড়াই মিশে পাকেই যাচ্ছে একটা কথা বলছি ওই মুরগি পরিষ্কার করার আগে একটা কথা শুনে না ওই পুকুরের পানিতে গাধা মানুষ ছাগল সব কিছু দূরীকরণ করে এবং মলমূত্র সব ওইখানে ত্যাগ হয় সেই মুরগির মাংস তুমি ত্যাগ করছো ভাই এই ভিডিওটি দেখার পরে আমার মাংসটা একদম ভুলে গেলাম তাহলে যে মাফ কর না আমি দেখি আমাদের চিকেন কষা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কাকা বা এসব মাংসগুলো আমার হাবাইতের মধ্যে টেনে টেনে খাচ্ছে এ যেন একটা নর রাক্ষস ধরে বলেছি লেডিস এন্ড জেন্টলম্যান এই যে দেখো আমার হাতে একটা হাঁস বেটা হাঁসটা দিয়ে আমি আজকে একটা বিহারি স্টাইলে জমাদার রেসিপি বানাবো ও কাকা আমরা বুঝি না নাই আমরা বুঝি না আমাদের তোমার চোখে তো ঠুলি গুঁজ আছে ওই যে হাঁসের পায়ে যে একটা দড়ি বাঁধা সেটা আমরা দেখতে পাচ্ছি না তুমি নিজেকে বিরাট বড় হনু মনে করো নাই আর আমাদের গাধা মনে করো চোখ থাকতে আমরা কিন্তু অন্ধ নাই আমরা দেখলাম যে তোমার ওই হাঁসের পায়ে দড়ি বাঁধা আর তুমি কি অডিয়েন্সকে দেখাতে চাইছো যে হাঁস উড়ে উড়ে আসছে পানিতে সেই পানি থেকে আমরা ধরে জবাই করে খাবো তাই নাকি কাকা তোমার ঠিক হবে না হ্যাঁ ভাই কাইবের চোখ থেকে এড়ানো মানে আহারে কি কোন কথা সত্য এই যে দেখো এখানে কলা পাতা রেডি আছে এখানে রাখবো ওই দেখো কাকা একদম সেম জিনিসটা করছে এক তখন মুরগির সাথে যে যে কাণ্ডগুলো করেছে আবার এখন হাঁসের সাথেও করছে কাকা তোমার পুকুরে পানি ছাড়া তুমি চলো না পুকুরে কত নোংরা কত জীবাণু থাকে সেই মুরগি সেই ইয়ে দিয়ে তুমি পরিষ্কার করছো সেই পানি দিয়ে তুমি পরিষ্কার করছো কেন কাকা তুমি গাঁজা খাও না গাঁজা তোমাকে খায় একটা কথা তুমি বলতে পারো এই মানুষটাকে ভাই আগে আমি চিন্তাম না একদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুয়ে আছি শুয়ে থাকতে থাকতে আমি ফেসবুক স্ক্রল করছি করতে করতে এই জন্তুটার ভিডিও আমার সামনে এলো সামনে আসার পর বলছি না 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 এই পাগলো দোচাকে মাল নিয়ে তো আমাকে রোস্ট করতেই হবে এই যে মাথাটাকে কিন্তু এখন ভালো করে পুড়ে নেব
ভাই তুমি এবার একটু থামো, ঠিক আছে? তুমি এবার একটু থামো, তোমার অনেক হয়েছে, অনেক কীর্তি তুমি দেখিয়েছো। বন্ধ করো হাত জোড়কে। মা এই যে ভেড়াটা, এই যে ভেড়াটাকে এখন দিয়ে নিব। ইয়া, এই জ্বলন্ত আগুনে কিন্তু এখন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই যে রটটা, এই রটটা যে ভেড়াটার পিছন দিয়ে ঢুকাইয়া এখন মুখ দিয়ে বের করব। এই যে ভেড়াটাকে কিন্তু বলি দাও কমপ্লিট হয়ে গেছে, এখন এটা সমস্ত চামড়া আমরা ছুলে আনিব। ইয়া, এই মানে তুই আমাকে একটা সত্যি কথা বলতে পার? হ্যাঁ, তুই কি সত্যি করে জ্যান্ত রাক্ষসে না, তুই জ্যান্ত হিটলার? হ্যাঁ দেখ, তোকে দেখে একটা ভেড়া ভয়ে পালাচ্ছে, কারণ তুই কিছুক্ষণ পরে ওকে তুই জবাই করবি। আর তুই কি বলছিস যে এই ভেড়াটার পিছনে আমি একটা আস্ত শিখ গুঁজে দেবো, আস্ত এ গুঁজে দেবো? কেন রে ভাইয়া, ওরও তো একটা জীবনের মায়া আছে। এবার তুই বলতে পারিস, ও তুমি মাংস খাও না? অবভিয়াসলি আমরা মাংস খাই, আমরা মাংস ছাড়া বাঁচতে পারি না। বাট তোর মতো কিছু কিছু কন্টেন্টের জন্য আমরা এ সমস্ত জীবজন্তুদের এরকমভাবে ভয়ানকভাবে জবাই করি না, ঠিক আছে? একটা কথা শোন, তুই ভালো করে শুনে রাখ, তুই কিন্তু মেন্টালিটি পাগল মনে হচ্ছে। আবে মরবো মরবো, লাগাবি কথা? কিন্তু বের করে নিয়েছি, গুণাতার দিয়ে খুব ভালো করে কিন্তু এখন টাইট করে বাঁধিয়ে নিচ্ছি, যেন কোনোভাবেই মাংসটা রডের থেকে নাড়াচাড়া না করে। আগুন কিন্তু ধাও ধাও করে জ্বলছে, জ্বলন্ত আগুনে রোস্ট হবে, রোস্ট। এই দেখো এখানে কি হারে আগুন জ্বলছে, আর এখানে কিন্তু আমি এখন ঢুকিয়ে দেব। এই জ্বলন্ত আগুনে কিন্তু এখন পুরোপুরি রোস্ট হয়ে যাবে। এই যে দেখো, এই পাশটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন এই যে আমি সুন্দরভাবে এই যে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে এই পাশটা সুন্দরভাবে এখন হয়ে যাবে। 20 মিনিট কিন্তু ক্রস হয়ে গেছে, দেখো মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে। আর এই সাইডটাতে আগুনটা এখন লাগছে, কারণ বাতাসের জন্য আগুন খালি এই পাশ আর ওই পাশ করছে। এই যে একটা কলার ডান্টি, এটার ঘুড়িটা কিন্তু খুব ভালোভাবে আগে থেতো করে নেবো। এই শরীর গাইস, ভিডিওটি তোমরা দেখলে গাইস শেয়ার কি দুঃখের কথা বলবো। হ্যাঁ, এই ভেড়াটাকে নিয়ে এতক্ষণ যা কেলোর কীর্তি করছিল, এখন আমার ভেড়াটাকে জবাই করলো। জবাই করার পর তার খাল পোষ ছাড়িয়ে একদম তাকে জলে ফেলে সে কি না একদম কি পাগলা চুদা, কি পাগলা চুদার বলো তোমাদের। তারপরে কি করলো, এই ভেড়াটার পিছনে একদম শিখ গুঁজে দিল। দেখো ভাই, তুমি যে ভেড়াটার যে শিখ গুঁজলে, আর আমরা আম জানো তো, তোমার ভিডিও দেখার পর তোমার পুটকি দিয়ে শিখ গুঁজে তোমাকে খাবো, ঠিক আছে? ভাই ভিডিও বানানোর আগে একটু চিন্তা ভাবনা করে ভিডিও বানাও। আজকে তোকে আমি এইটুকু ভাবে রোস্ট করলাম, তোর মতো পাগলকে রোস্ট করতে গেলে ভাই আমি নিজে পাগল হয়ে যাব। তোকে আমাকে কিছু কিছু বন্ধু বলছিল যে পাগলটাকে রোস্ট করো, তাই তোকে হালকা পাতলাভাবে রোস্ট মারলাম, নাহলে আমি অন্য কন্টেন্টে ভিডিও আপলোড করতাম, ঠিক আছে? তোকে ভাই রোস্ট করার মতন আমার টাইম নেই, তুই একটা পাগল চোদা। মানে এটা কোনো কথা? হে গাইস, ভিডিওটি আর যেটুকু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যা নতুন তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাম করে দাও। আর বলি তোমরা ভালো তো, সুস্থ থেকো, সেফ ডেপ সেফ লেফট টেকনোলজিয়া। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।